বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় শেষ। এবার আমরা রিভাইজ করতে করতে প্রশ্ন উত্তর শিখব। এই অধ্যায়ে কি কি শিখেছি? ঘর্ষণের ফলে কোন আধানের সৃষ্টি হয় না। আধানের সৃষ্টি হয় না বলতে তুমি ইলেকট্রন প্রোটন সৃষ্টি করতে পারবে না। ইলেকট্রন প্রোটন এসব নিউট্রন এসব সৃষ্টি করা যাবে না, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি স্থানান্তর করতে পারবে। এক জায়গা থেকে আরেক জায়গায় এক বস্তু থেকে অন্য বস্তুতে তুমি স্থানান্তরিত করতে পারবে। তো আমরা কাঁচ দিয়ে যখন কাঁচকে যখন কাপড় দিয়ে ঘষেছিলাম, ফানেল কাপড় দিয়ে ঘষেছিলাম, তখন চার্জিত হয়েছিল, ইলেকট্রনের স্থানান্তর ঘটেছিল। এবার সমধর্মী আধান মানে দুইটা একই রকম, দুইটাই ইলেকট্রন অথবা দুইটাই প্রোটন, দুইটাই ইলেকট্রন অথবা দুইটাই প্রোটন যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, পরস্পরকে দূরে ঠেলে দেবে। আর বিপরীত ধর্মী আধান বা চার্জ, একটা ইলেকট্রন একটা প্রোটনকে যদি নিয়ে আসি তাহলে পরস্পরকে টেনে ধরবে, আকর্ষণ করবে। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এবার বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য উৎস থেকে অবিরাম বিদ্যুৎ সরবরাহ থাকতে হয়, অবিরাম কন্টিনিউয়াস বজায় রাখার জন্য অবিরাম কন্টিনিউয়াস বিদ্যুৎ প্রবাহ দিতে হয়। বিদ্যুৎ কেন্দ্র হতে পারে, ব্যাটারি হতে পারে, সরল বর্তনী সঙ্গে আসতে পারে। সরল বর্তনী কাকে বলে? সরল বর্তনী হচ্ছে যে বিদ্যুৎ সকল অংশে সমানভাবে বিদ্যুৎ যায়। তা আমরা যেরকম দেখছিলাম যে একটাই মাত্র রাস্তা, একটা মাত্র রাস্তা সব দিক দিয়ে সমানই হবে। যদি এরকম দুইটা রাস্তা হইতো তাহলে দেখা যেত এদিক দিয়ে হয়তো বেশি বিদ্যুৎ গেছে, এদিক দিয়ে কম বিদ্যুৎ গেছে, ব্যাটারি থেকে একদিক দিয়ে কম একদিক দিয়ে বেশি বিদ্যুৎ গেছে। সরল বর্তনী হচ্ছে যে বর্তনীর সকল অংশে সমানভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়। রাস্তা একটাই তাহলে সব দিকে সমানই হবে, এটা হচ্ছে সরল বর্তনী। চুম্বকের দুই মেরুর আকর্ষণ ক্ষমতা বেশি, দুই মেরুর আকর্ষণ ক্ষমতা বেশি। আমরা দেখছিলাম লোহার গোড়া বা আলপিন কি করে চুম্বকের দুই প্রান্তে আকর্ষিত হয়, দুই প্রান্তে যুক্ত হয়, দুই প্রান্তে লেগে যায়, মাঝখানে লাগে না বললেই চলে। চুম্বকের মেরু পরস্পরকে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। দুইটা সাউথকে যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে বিকর্ষণ করবে, কিন্তু একটা সাউথ একটা নর্থকে যদি নিয়ে আসি তাহলে আকর্ষণ করবে। চার্জ আর চুম্বকের মধ্যে কি মিল আছে, তাই না? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এখানে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু আর বিপরীত চার্জ, তাই না? মিল আছে না? ওকে, মিশিয়ে ফেলা যাবে না, মনে রাখতে হবে। একটা চার্জ, একটা বিদ্যুৎ আর একটা চুম্বক কিন্তু। ওকে, একটি দণ্ড চুম্বককে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে কি হবে? স্থির অবস্থা উত্তর দক্ষিণে মুখী হবে, কারণ হচ্ছে পৃথিবী একটা চুম্বক, পৃথিবীর ভেতরে যে চুম্বকটা আছে এর কারণে। যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে পৃথিবীর ভেতরে যে চুম্বকটা আছে, এই যে পৃথিবীর ভেতরে চুম্বকটার কারণে, পৃথিবীর ভেতরে যে এই যে সাউথ নর্থ আছে এর কারণে এই নর্থ সাউথ এর দিকে আর এই সাউথ এই নর্থ এর দিকে চলে যায়। ওকে, সংক্ষিপ্ত। আচ্ছা, শূন্যস্থান দেখি আগে। গ্যাস নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে। আমরা জানি নিউট্রন আর প্রোটন কেন্দ্রের মধ্যে স্থির অবস্থায় থাকে, আর প্রদক্ষিণ মানে ঘোরাফেরা করা, তাই না? ঘুরতে থাকা। প্রদক্ষিণ মানে ঘুরতে থাকা, ওই যে পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, ঘুরতে থাকে, চলতে থাকে। তা আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে। তোমরা ইলেকট্রন বানান করে লিখবা, ইলেকট্রন আমি সংক্ষেপে লিখছি। অর্ধপরিবাহী পদার্থ নিম্ন তাপমাত্রায় সাধারণত অপরিবাহীর মতো আচরণ করে। অর্ধপরিবাহী তাপমাত্রা নির্ভর জানি আমরা, নিম্ন তাপমাত্রায় অপরিবাহী, উচ্চ তাপমাত্রায় পরিবাহী এর মতো আচরণ করে। পৃথিবীর সব জায়গাতেই ভূচম্বক, পৃথিবীর ভেতরে যে চুম্বকটা আছে কাল্পনিক, বাস্তবে নাই কিন্তু কাল্পনিক, সেটার প্রভাব রয়েছে। পৃথিবী যেখানে যাও না কেন, তুমি চুম্বককে যদি এরকম করে রাখো, ঝুলিয়ে দাও, তাহলে সে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। তাহলে সব জায়গায় কি আছে, এই চুম্বকের প্রভাব রয়েছে। আধানের উৎপত্তি হয় কিভাবে? আধানের উৎপত্তি হয় ঘর্ষণের মাধ্যমে। বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায়? আমরা বৈদ্যুতিক বাল্বে আলো ছড়ানোর টেকনিকটা শিখেছিলাম। বৈদ্যুতিক বাল্বের
এই যে গঠনটা এরকম ছিল, একটা ফিলামেন্ট, এই যে এটা একটা, এটা একটা ফিলামেন্ট, ফিলামেন্টের মধ্যে দিয়ে ফিলামেন্ট তৈরি হচ্ছে টাংস্টেনের, টাংস্টেনের ফিলামেন্ট, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কি হয়, তাপ এবং আলো উৎপন্ন হয়, টাংস্টেন। বৈদ্যুতিক বাল্ব হচ্ছে টাংস্টেন, আর হিটার হচ্ছে নাইক্রোমের তৈরি, বা ইস্ত্রি, ইস্ত্রির যে কয়েলটা সেটা হচ্ছে নাইক্রোমের তৈরি। এই কয়েলের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, বাইরে থেকে বিদ্যুৎ কানেকশন দেওয়া হয় যখন, তখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, অনেক তাপ উৎপন্ন হয় এবং আলো উৎপন্ন হয়। চুম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তর করা যায়, চুম্বক পদার্থের দুই ভাবে চুম্বকে রূপান্তর করা যায় আমরা পড়েছি, একটা হচ্ছে ঘর্ষণ পদ্ধতি আর একটা হচ্ছে বৈদ্যুতিক পদ্ধতি, বিদ্যুৎ পদ্ধতি, তাই না? ঘর্ষণ পদ্ধতিতে কোন একটা চুম্বক পদার্থকে এরকম করে রাখবো, রেখে কি করব, একটা চুম্বক এভাবে এক এক প্রান্ত এখানে টাচ করাবো, টাচ করে এটাকে টেনে নিয়ে যাব, আবার উপর থেকে উঠাইয়া আবার কি করব, আবার টেনে নিয়ে যাব, আবার টেনে নিয়ে যাব, আবার টেনে নিয়ে যাব, দেখবো যে এটা চুম্বক পদার্থটা একসময় চুম্বকে পরিণত হয়েছে, আলপিনকে আকর্ষণ করতেছে। আরেকটা কিভাবে রূপান্তর করা যায়, তোমার কাছে যদি একটা ব্যাটারি থাকে, এটা মনে করো একটা ব্যাটারি, এটা চুম্বক পদার্থ না, ব্যাটারি, তার দিয়ে একটা পিন কে যদি, একটা আলপিন যদি তোমার থাকে, মনে করো এটা একটা আলপিন, আলপিন কে যদি এরকম করে তার দিয়ে পেঁচায় দেই, তার দিয়ে পেঁচায় দেই, এবার ব্যাটারির সাথে কানেক্ট করি, মনে করো একটা প্লাস, একটা মাইনাস, তোমাদের বৈচিত্র আছে সুন্দর করে আমি এঁকে দিছিলাম, মনে রাখো, তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যাওয়ার সময় এই আলপিনটাকে, এই পেরেকটাকে চুম্বকে পরিণত করবে। একটা আলপিন যদি পেরেকের কাছে নিয়ে আসি, এবার পেরেক আলপিনকে আকর্ষণ করবে,